কৃষিজ বিপণন অধিকারের দপ্তরের উদ্দেশ্যে 1650 জনের কাজের সুযোগ। সুফল বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 1650টি শূন্যপদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থী চাইলেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। কৃষিজ বিপণন অধিকার পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ 22টি ফল ও সবজি সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র প্রতি বৎসরের ন্যায় এ বৎসরেও 3টি পর্বে 2.5 মাসব্যাপী প্রশিক্ষণের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রতিটি পর্বে 550 জন হিসেবে 3টি পর্বে মোট 1650 জন মহিলা ও পুরুষের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার সুবর্ণ সুযোগ আছে। প্রশিক্ষণের প্রধান বিষয়গুলি দেখে নিন। ফল সবজি সংরক্ষণ প্রক্রিয়ায় পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়, ক্ষুদ্র শিল্প উদ্যোগ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা আইন বিষয়ে সচেতনতা। প্রশিক্ষণের শেষে সকল প্রার্থীদের সার্টিফিকেট ও ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কৃষিজ বিপণন অধিকার পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ 22টি ফল ও সবজি সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ প্রশিক্ষণের কেন্দ্রে জেলা ভিত্তিক যোগাযোগের জন্য দেখুন অফিসিয়াল নোটিশে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।